देखते देखते दिन गुलो केमन केटे गेल बुझते ही पारलुम नि सेई पथर बिय पर्यन्त हये गेछे दिन गुलो कत आनंदे केटे छिलो ताई नि रानी शुधु कि आनंद सेई अत्याचारी नीलकर साहेबेर कथा भूले गेले আমি মার্টিন সাহেব আছি হাওয়ার কথাতে পাখে গরুতে এক খাতে জল খায় তুমি একটা চাষি হইয়া হাওয়ার কথা মানিবে না না মানব নে আমি কিছুতেই নীল চাষ করবো না সাহেব হয় নীল চাষ করিবে নয়তো ফাঁসিতে মরিবে শেষ পর্যন্ত নীলকর সাহেবদের অত্যাচার বন্ধ হলো সে বেচারি এখনো বোধহয় জেলে পড়ছে তার কথা ভাবলে মনটা বড় কাড়া পড়ে যায় দেখুন সম্পূর্ণ এপিসোড Z5 এ এসো বাবা এসো বলছিলাম আজ রাতটা এখানেই কাটিয়ে নেওয়া যাবে পথঘাট তো ভালো নয় তাছাড়া সঙ্গে মেয়েরা রয়েছে আর দূরত্ব তো কম নয় আমি ভাবছিলাম যদি একটা দিন এখানে বিশ্রাম নিয়ে তারপর না হয় কলকাতায় রওনা দেব হ্যাঁ এখানে কোনো ভয় নেই যা একটা ভাড়া কাটিয়ে এলুম আমরা হ্যাঁ আগে অবশ্য এখানেও ডাকাতের খুব উপদ্রব ছিল যাগে সেসব কথা তোমরা যাও গিয়ে বিশ্রাম করো আমার কিন্তু মন কিছুতেই শান্তি পাচ্ছে না ঠগিদের দল ধরা পড়লো বটে তবে ওদের সর্দারটাই তো ধরা পড়লো না ভজরি কিন্তু আবার দল পাকাবে আবার অনেক মানুষের ক্ষতি করবে কিন্তু এই জায়গাটা এখন খুব একটা নিরাপদ বলে মনে হচ্ছে না বাবা মথুর এই জায়গা সম্পূর্ণ নিরাপদ আমি লেঠেলদেরকে সতর্ক করে রেখেছি দেখো বারবার তারা এই সুযোগ পাবে না তাদের দলটা ভেঙে গেছে তারা আর আক্রমণ করার সাহসই পাবে না আমারও তাই মনে হয় আর প্রাণে যদি মায়া থাকে ওদের দল এইদিকে ফিরবে না হ্যাঁ বাবা তোমরা যাও ভেতরে গিয়ে বিশ্রাম কর যাও বড় আফসোস হচ্ছে এত বড় একখান দাও পাকাল মাসির মতো হাতি ফসকে গেল আর ওই কলকাতার অতীত বাবুরা কি করে আমাদের খবর পেল পরান্ডা নিয়ে পালাইতে পেরেছি এই ঢের নইলে হাজতে পশি মর্তি হতো আমাদের কাছে অনেক বিপদ আপদ আছে এসব ভাবলেই চলবে না সোনপুটি নিয়ে অনেক খেলেছি এইবারে রাঘব বোয়ালের হাতে পেয়েও আমরা খেলিয়ে তুলতে পারলাম না সর্দার ও যা গেছে গেছে ও নিয়ে চিন্তা করে লাভ নেই এবার তুমি বলো দেহিনি আমাদের চলবে কি করে হাতে তো বিশেষ কিছু নাই তার উপর দলটাও ভেঙে গেছে এখন যারা ধরা পড়েছে তারা যদি দারোগাদের আমাদের হদিশ দিয়ে দেয় তাহলে তো আমাদের কারাবাস নিশ্চিত আমরা যখন এত দূর পালিয়ে এসেছি দারোগা আমাদের ধরতে পারবে না আর দল ভেঙে গেলে নতুন দল কি করে তৈরি করতে হয় তা আমার জানা আছে তোরাই নিয়ে ভাবিস নে শুধু নতুন দল গড়ার আগে আমাদের
কয়েকদিন একটু ছোটখাটো কাজ নিয়ে চলতে হবে। কলকাতার সেই বাবুরা এইখানকার সেই জমিদার বাড়িতে উঠে এসে গো। কি বলতেছ? তেনারা মহিম শাহী থেকে এখানে মকিমপুরে উঠেছে। আমি তো ভেবেছিলাম পাখি উড়ে গেছে। তোর খবর পাকা তো? একেবারে পাকা। আমি আড়াল থেকে নিজের চোখে সব দেখেছি। মেয়ে আর বৌরা এখনো গয়না পড়ে আছে। উপরওয়ালা মুখ তুলে চেয়েছেন মেয়ে। যদি সরাসরি কলকাতায় চলে যেতেন তাহলে দাসমশাইদের কি কেউ আমরা শুনতে পারতাম না। তারা যখন এখানে এসেছেন শেষ চেষ্টা তো করতেই হবে। সর্দার, সেটা বড্ড ঝুঁকি হয়ে যাবে না তো? মানে আমি বলছিলাম আমরা যদি দু চার দিন একটু গা ঢাকা দিয়ে থাকতে পারতাম তাই আর কি। ওদিকে দারোগা, গোড়া সাহেব, কোম্পানির সৈন্য সব উঠে পড়ে লেগেছে ঠগি ধরতে। এর মধ্যে ঝুঁকি নেওয়াটা কি ঠিক হবে? বি ভেরি কেয়ারফুল মিস্টার দাস। এই বাড়িতে এর আগেও ডাকাত পড়েছে। আমি নিজেও ডাকাতের হাতে ধরা পড়েছিলাম, কিন্তু আজ মনে হচ্ছে ডাকাতের তুলনায় ঠকিরা আরও ভয়ঙ্কর। কারণ ওরা মুখোমুখি আক্রমণ করতে আসে না, প্রথমে মানুষের বিশ্বাস অর্জন করে, তারপরে অসাবধানতার সুযোগ বুঝে আক্রমণ করে। আর যেহেতু ঠকিরা ছদ্মবেশে থাকে তাই কে ঠগি কে সৎ বোঝাই যায় না। আপনি একেবারে ঠিক কথাই বলেছেন, এরা কখন কি বেশি সামনে আসবে তা বোঝাই যায় না। যখন টের পাওয়া যায় তখন অনেকটা দেরি হয়ে যায়। আমি এই দলটিকে একেবারে নিশ্চিন্ন করিয়া দেব। এমনিতেই উহারা একের পর এক আক্রমণে হয় ধরা পড়িয়াছে নয় গা ঢাকা দিয়াছে। এদের সমূলে উপরে ফেলতে গেলে এদের চাই কি আগে ধরতে হবে। আমি জানি না সেটা কতদিনে আপনারা করতে পারবেন, কিন্তু যতদিন না সেটা হচ্ছে কত মানুষের প্রাণ যে যাবে তারই হত্যা নেই। আমরা চারিদিকে সন্ধান করিতেছি, ছগিদের আমরা ধরবই। ইটস মাই প্রমিস। এখানে রাখো। ঠগিদের চাই বছরে এখনো তো ধরা পড়েনি। ছোট কুকি ঠিক কথাই কয়েছে, যতদিন এখানে আছি চোখ কান খোলা রাখতে হবে। বিপদ কোন দিক থেকে কিভাবে আসে বলা যায় না। একি বাবা, তোমরা এখানে আর আমি তোমাদের সারা বাড়ি খুঁজছি। বলছি তোমাদের খাওয়া দাওয়া ঠিক মতো হয়েছে তো? ওরা তো কিচ্ছুটি খায়নি। আপনাকে বললাম তদারকি করতে, আপনি তো কাজে ব্যস্ত ছিলেন, আর সেই সুযোগে ওরা লজ্জা করে কিচ্ছুটি খায়নি। এই মা কি কি বলছেন! দয়া করে এমন ভাবে বলে লজ্জা দেবেন না।
সত্যি কথা বলতে গলা অবধি খেয়েছি, আর একটু যদি বেশি খাই এবার আমরা শেষ হয়ে যাব। আর সত্যি আপনাদের আতিথেয়তার তুলনা হয় না। আপনি দাঁড়িয়ে আছেন কেন, বসুন না। না বাবা, বসবো না, আমরা একখানা কথা বলতে এসেছি। বলছি তোমাদের কাছে আমাদের কৃতজ্ঞতা শেষ নেই। এই কথা বারবার বলবেন না, আমরা আর এমন কি করেছি, আর যা করেছি সে তো যে কোনো মানুষেরই করা উচিত। না না বাবা, তোমরা যে আমাদের কত বড় উপকার করেছো সে আমরা জানি। বলছিলাম তোমাদের আমাদের মধ্যে যে সম্পর্কটা আমরা এখানেই শেষ করে দিতে চাই না। দেখো বাবা, আত্মীয়তার সম্পর্ক না হলে সম্পর্কটা দৃঢ় হয় না। তাই বলছিলাম যদি তোমাদের আমাদের মধ্যে পারস্পরিক এই সম্পর্কটা যদি আত্মীয়তায় বদলে নেওয়া যায়। আগে আপনার কথাখানা ঠিক বুঝলে না তো? বাবা, এসে কেমন বড়দের মধ্যে পাকা পাকা কথা কইছে দেখো। বলি ঠাউর পো, শিয়রের লোকজন তোমার কথা শুনে কি কইল? গদাই যা সব কাণ্ডি করেছে না কি বলবো। কেন রে, ও কেনে গিয়ে আবার ও কি কাণ্ডি করেছে? আর বলো না মা, সেখানে বষ্টমিনদের সঙ্গে বসে আকরায় তাদের সঙ্গে নেচে গিয়ে একবার হই হই বাঁধিয়ে দিয়েছিল। তাছাড়া পিসির বাড়ি গিয়ে দেখি পিসির ভর হয়েছে, গদাই সঙ্গে সঙ্গে পিসির কোলে গিয়ে বসে পড়লো। ও মা গো, আরে গদাই, ভরের মধ্যে তুই তাকে ছুঁয়ে দিলি। আমি তো ভেবেছিলাম একটা কাণ্ডি হবে, কিন্তু তা তো হলোই না। উল্টে দেখি পিসিমাই ভরের মধ্যেই গদাইকে জড়িয়ে ধরে কেঁদে অস্থির। তারপরে তোমার ব্যাটা কি বলে জানো, যে পিসির মধ্যে যিনি এসেছেন তার মধ্যে তিনি আসেন নে কেন? বোঝো কাণ্ডি, গদাইও চায় ওরও ভর হোক। বাচ্চা ছেলের কথা, ওকে অত বুঝে করেছে নাকি? চলো গো ঠাকুরপো, তোমায় নাইয়ে খাইয়ে দিই, চলো তারপর তুমি খেয়ে দিয়ে একটু বিশ্রাম নেবে। চলো, সে তো নিতেই হবে, কতটা পথ যে হেঁটে আসলো, পাটা ব্যথা হয়ে গেছে। এসে দেখি কি পাকা পাকা কথা কয়েছে, বাপরে বাপ। চল ঘরে এসে একটু নিশ্চিন্ত হলো। কেন রে, পথে আবার কিছু ঘটেছিল নাকি? ঠাউরে দয়া কিছুই ঘটেনি, কিন্তু দাদা কইছিলেন পথে ঠগিদের অত্যাচার বড় বেড়েছে। ঠগি? তারা আবার কারা? দাদার মুখে শুনলো, একদল ঠগ মুখের সঙ্গে বন্ধুত্ব করে তারপর তাদের সঙ্গে মিশে মারধর করে সর্বস্ব লুটে নেয়। এরা সবাই ছদ্মবেশে তাকে। ওমা মা, বলছি তুমি একটু সাবধানে থেকো, চতুর্দিকে শুধু ঠগিরা নয়, এই যে ঠ্যাঙারে ফাঁসুরিরাও কিছু কম যাচ্ছে না। এদের এক এক দল এক এক রকম ভাবে কাজ করে। মোদ্দা কথা হলো মানুষকে মেরে ধরে সর্বস্ব লুটে নেওয়াই হলো তাদের আসল উদ্দেশ্য। দিনকাল ভালো যাচ্ছে না মা, তুমি সবাইকে ঘরে ঢুকিও নে, বুঝলে? তুই যে কখন কি বলিস নে, তার না কোনো ঠিক নেই। যদি দৌড়ে এসে কোনো মানুষ সাহায্য চায় তাকে ফিরিয়ে দেব, তা কি হয় কখনো? ওরে অতিথি যে নারায়ণ, নারায়ণ তো মানুষের বেশেই আসে, শুধু শুধু মানুষকে সন্দেহ করে পাপের ভাগী হব, তা হয় কখনো বলতো দেখি? মাতার উপরে রঘুনাথ আছে, অত ভয় কিসের রে? কিচ্ছু হবে না দেখিস, কিচ্ছু হবে না। কটে যে কালো
মানুষের চিনতে যারা সব পাল্টাচ্ছে, ছেলেরা কলেজে পড়ছে, তারা ইঞ্জিনি জানে, তারা তাদের বাপ মাকে বোঝাবে। বউ, তুই নিজের মতো করে সবকিছু ভেবে নিচ্ছিস। ওই মোটররা তাদের মা বাপের মুখের উপর কথা কইতে পারে কিনা সে কি তুই জানিস? ন্যায্য কথা কইলে কথা মুখে আটকাবে না দিদি। আর জানো তো দিদি, কলকাতা ছাত্রদের মধ্যে এক নতুন ঢেউ উঠেছে। তুই কি কইছিস আমি কিছুই বুঝতে পারছি না বউ। ছাত্ররা আবার কি করছে? তাদের তো এখন লেখাপড়া করার কথা। না গো দিদি না, তিনি কইছিলেন ফিরোজিও নামে এক সাহেব ছাত্রদের নিয়ে দল গঠন করেছে। তারা সব অন্যায়ের বিরুদ্ধে, মানে সব কুপ্রথার বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে, আর তারা জাতপাতও মানেনি। কি কইছিস কি তুই? ব্রাহ্মণ কায়স্থ এসব জাতপাত তারা মানেনি? কি অনাচ্ছিস তুই? ব্রাহ্মণের ঘরের ছেলে হয়ে সে যে কিনা ওই খ্রিস্টান সাহেবদের দলে গিয়ে বেরলো, কি অনাচ্ছিস তুই? কান্দি একটু, কান্দি কেন নেই তাদের? ও বউ, ওই মোতুররাও আবার সাহেবদের দলের নোক নয় ধরে দেখিস বাপু। আচ্ছা, ওই সাহেবদের দলের নোক হলেই বাকি। তোমার টাউর বউ তো রামমোহন বাবু সেনার ছিলেন, সে তখন কত কথাই কইতে, জাত পাত নেই, পুজো আচ্ছা নেই, আর দেদমা পুলটাকমা মাঝে মাঝে শিউরে শিউরে উঠতেন। তখন তো তোমার মুখে এমন কথা আমি শুনি, তুমি কিন্তু ভুলে যেও না দিদি, তোমার তারপরই আমাকে জোর করে লেখাপড়া শিখিয়েছে। আচ্ছা তুমি বলো, তাতে কি কোনো ক্ষতি হয়েছে? দেখ বউ, তুই ঠাকুরপোর সঙ্গে আর কারো তুলনা করবি না। ঠাকুরপো হলো সব থেকে যেটা ভালো জিনিস সেটাই গ্রহণ করে, হুজুগে পড়ে সব কিছুতে হ্যাঁ করে দিয়ে পিছপা হওয়ার নোক কিন্তু সে নয়, বুঝলি? আমার কিন্তু মনে হচ্ছে ওই সাহেবরা একখানা গোল বাঁধাবে বাঁধাবে। দিদি, ভালো কাজ করতে গেলে বাধা বিপত্তি তো আসবে, তা তো তোমরা দেখেইছ। তবে তুই ওই বিশ্বাসদের বাড়িতে সম্বোধন না করে ছাড়বি না, তাই তো? আমার একার ইচ্ছের ওপর তো সবকিছু নির্ভর করে নেই। তিনি কইছেন জানো তো, কলকাতায় ফিরে বেতারি গায়ে তিনি যাবেন কথা কইতে, দেখি হয়। রঘুবীরের ইচ্ছে থাকলে সব সম্ভব হবে। ও সর্দার, তুমি অমন করে কি দেখছো বলো দেখি, এরা যে ভয় পাচ্ছে। রানী,
কি বলবো মা, সারাদিন ধরে রোদ্দুরের মধ্যে বিক্রি করছি করছি কতটা পর আটতে হয়, তাই এই অবস্থা। একটু জল পেলি সব ঠিক হয়ে যাবে মা গো। আর মন খারাপ করো নে গো ধর্মদাস, যা হওয়ার তো হয়ে গেছে, তবে এর থেকে কোনো শিক্ষে পেলে কিনা সেটা দেখো। বুদ্ধি কাটাও, বুদ্ধি কাটাও, বুদ্ধি কাটিয়ে কাজ করো, আবেগে ভেসে যেও না সব সময়। ঠাকুরমশাই, আমার সব থেকে খারাপ লাগছে ওই জাম বাটিতে আমার বাবা দুধ খেতে, সেই বাটিতে এইভাবে নিয়ে যাবে, ভাবলাম সন্ন্যাসী মানুষ। সন্ন্যাসী দেখে কি ভাবলে, সব সন্ন্যাসী কি আসল সন্ন্যাসী? কত মানুষ তো সন্ন্যাসীর বেগ ধরে ঘুরে বেড়ায় চালটা কলাটা সিঁড়িটা পাওয়ার জন্য। সবাইকে এত বিশ্বাস করতে নেই ধর্মদাস, বুঝলে? এদিকে আমার বউ রাগারাগি করছে, কেন ওই জামবাটি আমি অতীত সালে নিয়ে গেলাম। এখন তোমরাই বলো আমি কি করে বুঝবো কে ভালো কে মন্দ, হ্যাঁ কি করে বুঝবো আমি? আরে বাবা, সবার মধ্যেই তো নারায়ণ বাস করে, না কি করে তো? তা বটে, তা বটে। একখান গপ্প শুনবে গো ধর্মদাস, শোন শোন। এক সাধু তার শিষ্যদের শিখকে দিয়েছিলেন সর্বত্র নারায়ণ বিরাজমান। জল বলো, স্থল বলো, অন্তরীক্ষ বলো, সব জায়গায় নারায়ণ থাকে। তো সেই শিষ্যরা এককালে বনে গেল কাঠ কুড়োতে। কাঠ কুড়োতে কুড়োতে হঠাৎ দেখে সামনে এক পাগলা হাতি তেড়ে আসতেছে। মাউত তো জোরে জোরে চিৎকার করে বললো, পালাও পালাও গো, সবাই পালাও, এই পাগলা হাতি আসতে মেরে ফেলবে। কথাটা শোনা স্তক সবাই তো একবারে পাইলে গেল, পড়ে রইল শুধু একজন। সে ওখানে দেড়ে পাগলা হাতির সামনে হাত জোর করে বলে কিনা, জয় নারায়ণ, জয় নারায়ণ। তারপর তারপর কি হলো? তারপর তোমরাই অনুমান করে বলো দেখি তারপর কি হলো। হাতি নিশ্চয়ই নারায়ণের নাম শুনে থমকে গেল। ওমা, হাতি থামলে কেন? সত্যি তোকে নিয়ে আর পারিনে। রামদাস খুড়ো, এই হলো আপনার জামবাটি। সাধুর ঝোলা থেকে গদাই উদ্ধার করেছে। ওমা ভাই মা, তুমি কখন এলে গো? আমি তো চন্ডী মণ্ডপে ছিলাম, তাই টেরটি পাইনি। ইস, শ্রীনিবাস দাদা কত মন্ডা দিল, তোমার জন্য আনা হলো না। ঠাউর, এই যে তোমার মুখ কানা দেখলুম, এতেই তো আমার মন্ডা মিঠাই খাওয়া হয়ে গেল গো। হাসি গো ঠাউর, এই যে তোমার মুখ কানা দেখলুম, আমার আর কোনো কে থাকলো না জীবনে। তুমি এই কটা দিন কামার পুকুরে ছিলে নে, কামার পুকুর যে আধার হয়ে গেছিল গো। রোজ আমাকে দেখতে পাবে। আশিরে চন্দ্রপ, এসো ঠাউরপ, চলো এবার হাত পা ধুয়ে তোমায় খাইয়ে দিই, এবার তো খেতে হবে, চলো। ও, আপনি আপনি এ পড়েছেন? শুনেছেন নিশ্চয়
কি কাণ্ডি ঘটে গেছে আমি তো ভাবতেই পাচ্ছি না। আচ্ছা এমন দাঁড়া তো আগে কখনো ঘটতো না, দেখুন এখনো আমার গায়ে কাঁটা দিচ্ছে। কি করবে বলো চন্দ্রবাবু, মানুষের নোখ বাড়ছে, চাহিদা বাড়ছে, তাই মানুষ নতুন নতুন নোখ ঠকাবার পদ্ধতিও বার করছে। এসব ভেবে তুমি আর আমি কি করবো বলো দেখি। আমাদের কাজ হলো ঠাউরের চরণে নিজেদের সমর্পণ করা, কি তাই তো না কি? তুমি আমাকে একটু চিড়ে গুড় আর কলা দাও দেখিনি, বউ রূপীদের দিয়ে আসি। উমা তুমি যাবে কেন? আমি যাচ্ছি। জানো আমাদের গায়ে নটবর কাকা বউ রূপে সাজত, কোনো কোনো দিন ওদের খাওয়া পর্যন্ত জুটত না। আমি যখন যেমন পারতাম ওদেরকে খাওয়া দিতাম। আমি আজকে এই বউ রূপীদেরকে খাওয়াব, তুমি একটু দুধ নিয়ে এসো কেমন? আচ্ছা এই না, এই না বউরানী, ধরো গুড়গুলো দাও দেখিনি। বৌরানী আমি ওরম গোয়াল ঘরে যাই, দেখি সেখানে বেশি দুধ আছে নাকি। তাদের মধ্যে একজনের হাতে ভজহরির মতো উল্কি আঁকা। দেখুন সম্পূর্ণ এপিসোড Z5 এ।